জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রংপুর টাউন হল মাঠে লোকারণ্য হয়ে পড়ে হাজারো মানুষের মিলন মেলা। একের পর এক মিছিল নিয়ে টাউন হল মাঠে এসে জমায়েত। দলীয় লোকজনের পাশাপাশি সুধীজন, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয় কাউন্টডাউন উদ্বোধনী অনুষ্ঠানটি। উল্লেখ্য, 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দী দশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের এদিন জাতির এই অভিসংবাদিত নেতা সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। 1971 সালের 25শে মার্চ নিজ বাসা ধানমন্ডি 32 নম্বর থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানি সেনাবাহিনী। সেই রাতেই পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে ধূলিসাৎ করে দিতে অপারেশন স্যাটেলাইট নামক গণহত্যা চালায় নিরস্ত জনগণের ওপর। তবে গ্রেপ্তারের আগ মুহূর্তেই কোনো ধরনের আতঙ্ক ছুঁতে পারেনি শেখ মুজিবুর রহমানকে। দূরদর্শিতার সাথে তিনি তার বিশ্বাসভাজনদের সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। একই সাথে তার বিশ্বাস ছিল দেশের সাধারণ জনগণের ওপর। তিনি জানতেন তার দেশের সাধারণ জনগণ কেবল যুদ্ধেই অংশ নেবেন না, বরং বিজয় সুনিশ্চিত করবে। বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছান 10 জানুয়ারি। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পর বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণ ঢালা সংবর্ধনা জানানোর জন্য আকুল হয়ে অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখো লাখো মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেডক্রস ময়দান পর্যন্ত তাকে শতস্পর্শ সংবর্ধনা জানান। বিকাল 5টায় রেডক্রস ময়দানে প্রায় 10 লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। জনগণ নন্দিত শেখ মুজিব সোহরাওয়ার্দি উদ্যানে দাঁড়িয়ে তার ঐতিহাসিক বক্তৃতায় বলেন, যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না সে বাংলার আমি যেতে পারবো কি না। আজ আমি বাংলায় ফিরে এসেছি, বাংলার ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন। সশস্ত্র চিত্রে তিনি সব আত্মত্যাগের কথা স্মরণ করেন, সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন। তিতাস পার মুখরিত হয়ে উঠত, এখন ধারণ করছে চান্দি বলে এই গ্রাম। এই গ্রামে এসে আমরা একজন গ্রামের বাসিন্দাকে খরণ করার জন্য মাছ ধরা থেকে শুরু করে যেমন ছিল নদীটি সেরকম করে ফেরত দেওয়ার জন্যই বাণিজ্যিক হাট বাজার সেই নদীর কোল। এছাড়াও এই যে তিতাস নদীর রয়েছে বিশাল সুরেলাই ও চৈত্রের স্থান হয়েছে। আমার পেছনে একটি খাল দেখা যাচ্ছে, এই খালটিকে স্থানীয় ভাষায় যারা আসেন তাদের পক্ষ থেকে